আসসালামু আলাইকুম, আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আগেও আমি আপনাদেরকে একবার দেখিয়েছি, তবে এবার একটু চেঞ্জ করে দিছি। কয়েকজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করে করার জন্য। এখন যেভাবে দেখতে পাচ্ছেন ডিজাইনটি, এভাবে করতে চাইলে মোটামুটি 950 স্কোয়ার ফিট জমির প্রয়োজন হবে। এবার এটি নির্মাণ করতে এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করতে চাইলে মোটামুটি 11 লক্ষ টাকার মতো খরচ পড়বে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটির মধ্যে এখানে হল এবং ডাইনিংটা দেখতে পাচ্ছেন, এখানে মাস্টার বেডরুমটা, এখানে টয়লেট দেখতে পাচ্ছেন, অ্যাটাচ টয়লেটটি, আর এটার সাথেও একটি অ্যাটাচ টয়লেট করা আছে। তো এটার মধ্যে আমরা পাচ্ছি 2টা বেডরুম, 2টা অ্যাটাচ টয়লেট, আর এখানে আরেকটি টয়লেট করা আছে, কমন টয়লেট। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হবে আমাদের কিচেন। আশা করছি যে আপনাদের কাজে আসবে ডিজাইনটি। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি এমন দেখাবে, এটার মাপগুলো এখানে দেখে নেবেন আপনারা। মোটামুটি সবগুলো মাপ দেবার চেষ্টা করছি। এটা এদিকে দেখতে পাচ্ছেন 31.5 ফিট, আর এদিকটাতে আছে 29.5 ফিট। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো। এটা 3D ভিউটা একটু দেখি বন্ধুরা, আমি এর আগেও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিজাইনটি। তো এই ডিজাইনটা আসলে খুব সুন্দর লাগতেছে। যাদের বাজেট মোটামুটি কম এবং জমি কম, তারা এভাবে করতে পারেন। অল্প টাকার মধ্যে কিন্তু ডিজাইনটি কিন্তু করলে আমার মনে হয় যে খুব ভালো হবে। তো বন্ধুরা, আশা করছি যে আপনাদের অনেকের কাছেই ভালো লেগেছে ডিজাইনটি। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।